হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি এখন। তো আপনারা খুব ভালো আছেন? আমিও খুব খুব ভালো আছি। তো আজকে আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আসলে আজকে একটু বিকেলবেলার দিকে বেরোবো, কী বলুন তো? ওই যেদিন বেরোবো সেদিন একটু কাজকর্ম তাড়াতাড়ি করে নিতে হয়, না হলে বেরোতে দেরি হয়েছে। তো আমার রান্না টান্না সব করাই হয়ে গেছে, মেয়েকে খেতে দেওয়া হয়ে গেছে, রিও খাওয়ানো হয়ে গেছে, সব কিছু করে আমি আপনাদের সামনে কথা বলতে আসলাম। তো আমি এবার একটু রেস্ট নেব, তারপরে বেরোবো। আর আজকে তো যেহেতু স্যাটারডে, সেই হিসেবে আমাদের আজকে নিরামিষ। তো এখন একটু বাজারের দিকে যাই। হ্যালো, চলে এসেছি। এবার দেখি রিও ঘরে কি করছে, লন্ডভন্ড করে দিয়েছে কিনা, ভয় লাগে সব সময়। মামা, দরজাটা খোল। বন্ধ করে দিলাম দরজা। বাবা, রিও, ও রিও, রিও শান্ত হয়েছিলে? কি আদর! দেখি দেখি রিও, ও বাবা রে, রিও কামড়ে কামড়ে আদর হচ্ছে। রিও, ও রিও, হ্যাঁ তো আদর কোথায় রাখবো? বাসি বাসি উঠে গেল, বাসি করে উঠলো। মার্কেটে গেছিলাম, অনেক কিছু আনা হয়েছে, অনেক কিছু। অনেকদিন ধরে যাবো যাবো বলছিলাম, যাওয়াই হচ্ছে না। বসো 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 বসো। এটা মামার খাতা, একটা এ4 সাইজের খাতা, প্র্যাকটিক্যাল নাও। সর্বপ্রথম খাতা খা, সর্বপ্রথম খাতা। আচ্ছা 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 আচ্ছা, দেবো দেবো দেবো, বস বস বস। একটা বড় ছাকনি খুব প্রয়োজন, একটা খুন্তি, এই একটা টিফিন কৌটো, আটকানো সিস্টেম আছে। দাঁড়া বাবা, নাক দিয়ে দিয়ে আমার গুতোচ্ছে। এই ফ্রিজে মাছ টাছ রাখতে বেশ সুবিধা। দাঁড়া বাবা, দাঁড়া 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 দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া, দুটো স্ট্যান্ড খাবার দাবার রাখবো বলে আছে ওগুলো, কিন্তু আরো মনে হয় কম পড়ে গেছে। একটা চায়ের ছাঁকনি এনেছি, চায়ের ছাঁকনি নষ্ট হয়ে গেছে, যে একটা চায়ের ছাঁকনি। এইটা একটা এনেছি, এটা হচ্ছে বলো সস টস দেয়, কিন্তু মেয়ে বলে এটা নাও জিলিপি খাবো, এটা দিয়ে নাও, ভেতরে দিয়ে গোলাটা দিয়ে জিলিপি করে দিতে হবে ওকে। আর কি আছে, আর কিছু আছে কি? আরে বাবা লে, দাঁড়াও রিও বাবু, বসো বসো, এনে আমার হাত খেয়ে ফেলে দিচ্ছে, লাগছে লাগছে লাগছে, কেন এটা একটা ধূপ ধূপকাঠি রাখার স্ট্যান্ড, এই যে ফুটো ফুটো আছে ভেতরে ধূপ, এই যে এখানটা ধূপ দিয়ে দিতে হবে, এখানে এখানে ধূপ দিয়ে দিতে হবে, দিয়ে এরকম ধূপটাকে জ্বালিয়ে এরকম করে আটকে দিতে হবে, আর এই ফুটোগুলো দিয়ে ধোয়া বেরোবে। ও, আর ওপরে বাতি রাখার জন্য, মোমবাতি রাখার জন্য একটা জায়গা করা আছে, বেশ ভালো জিনিসটা, ভালো না? আর নিয়েছি একটা কড়াই,
একটা অ্যালুমিনিয়ামের কড়াই, বেশ বড় কড়াইটা, ঠাকুরের কড়াইটা, ঠাকুরের কড়াইটা ছোট হয়ে গেছে, কিছু করতে পারি না ঠিকঠাক, ওই জন্য একটা কড়াই টড়াই কড়াই নিয়ে আসবে, আর কিছু না। আর চপ নিয়ে এসেছি, ওটা আর দেখালাম না, চপ ভেজিটেবিল চপ আর কি, আর স্যান্ডউইচ নিয়ে এসেছি। এবার চা বানাবো, চা বানিয়ে চপ দিয়ে খাবো। চেঞ্জ করে আবার চলে এসেছি আপনাদের কাছে, আপনাদের সঙ্গে কথা বলতে। তো রিও চা বিস্কুট বলছি, রিও দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে, আমাদেরও চা খাওয়া হয়ে গেছে। তো আমি বললাম ওই যে ভেজিটেবিল চপ আর স্যান্ডউইচ এনেছিলাম, ওই দিয়ে খেয়েছি, কিন্তু স্যান্ডউইচে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়, আসলে পাউরুটি দিয়ে তৈরি করা থাকে, তো ওই কারণে আমার প্রচণ্ড গ্যাস হয়। খেয়ে তো নিলাম, আমারও গ্যাস হয় প্রচণ্ড, জানেন, এবার খেয়ে তো নিলাম। আসলে কি চপ সিঙ্গারা এমনই একটা লোভনীয় জিনিস, ওই ভাবি খাবো না খাবো না, ও ঠিক খেয়ে নিতে হয়, খেয়ে নিয়েছি। তো চলুন আজকে মতন আমার ব্লগটা শেষ করছি, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ওই যে বাবু উঠে বলল আনন্দে থাকবেন, আমাদেরকে ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে আনন্দে থাকতে হবে, আমাদের উপরে যারা নির্ভরশীল আছে তাদের জন্য আমাদের সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। তো চলুন আজকের মতন, টাটা, বাই বাই, গুড নাইট।